আকাশের নিচে চাটাই বিছিয়ে মাদুর বিছিয়ে বই বিক্রি হতো। এটা শুরু করে প্রথম চিত্ত সাহা 1972 দেশের প্রথম শহীদ দিবস। তো একজন বিক্রি বই বিক্রি করছেন চাটাই বিছিয়ে। তো আমরা বললাম যে কী ব্যাপার, বই বিক্রি হচ্ছে নাকি? তা আছে কাছে কাছে গিয়ে বললাম যে ভাই আপনি কি করেন? বলে বই বিক্রি হয়। কেন? বলে এটা এটা বইমেলা হবে। বইমেলা কোথায়? বলে হবে আস্তে আস্তে, ধৈর্য ধরেন, বইমেলা হবে। তো আমরা ধৈর্য ধরলাম। পরের বছর গেলাম, দেখি আরও দুজন ওনার পাশেই বসেছে, এরকম চাটাই বিছিয়ে এ কয়েকটা বই, ওনাদেরই বই প্রকাশক, এরা প্রকাশক। এইভাবে শুরু হলো। শুরু হতে হতে এটা 20-30টা প্রকাশক বই নিয়ে বসা শুরু করলো, এবং ওই বাংলা একাডেমি প্রাঙ্গণেই, এবং দু একজন আবার চঙের মতো করলো। এইভাবে শুরু হলো। এরপর জায়গা বাড়লো, বাড়তে বাড়তে অ্যাটম এনার্জি সেন্টারের একটা ওয়াল ছিল অথবা টিনের বেড়া, ওটা ভেঙে বোধহয় চেয়ে নেওয়া হয়েছে, ফলে কলেবরটা আরও বেড়ে গেল। এইভাবে শুরু হয়। কিন্তু তখন মেলা শুরু হয় এবং ঢাকা শহরের যারা লেখাপড়া জানা ছেলে ছাত্ররা ছাত্রছাত্রীরা তখন আস্তে আস্তে আসা শুরু করলো, এই আর কি, যারা পাঠক। কারণ এটা ঢাকা ছিল এক নতুন কনসেপ্ট, এটা যে হতে পারে আমরা কেউ ভাবিও নাই, লোকেরা অন্যরাও ভাবে নেই। এইভাবে মেলা শুরু। তো ওই মেলার একটা বৈশিষ্ট্য ছিল যে ভিড় প্রচণ্ড ভিড় হতো। তখন ছিল ছুটি রোববারে, প্রচণ্ড ভিড় হতো। আমরাও পরে যাওয়া বন্ধ করে দিলাম, বিশেষ করে রোববারে। সে মহিলারা একটু নাজেহাল হতেন, ওরা আনইজি ফিল করতেন, যেতেন না রোববারে। এইভাবে চললো আর কি, এই মেলা এইভাবে শুরু হয়ে গেল। প্রতি বছর মেলা, এবং তিনটার সময় চারটা তখন মেলা শুরু হতো, এই আর কি। এইভাবে মেলা চলতে শুরু করলো। আর এখানে আসো তো আসি আমরা বহু বছর পর, ক বছর হবে, 8-10 বছর। এর আগে বাংলা একাডেমি মাঠেই ছিল মেলা, বাংলা একাডেমির প্রাঙ্গণটাতে, নজরুল মঞ্চ এখন যেটাকে বলি, উঁচু জায়গা, উপরে একটা বট গাছ আছে, ওটা চারপাশে ওটাকে ঘিরেই মেলাটা হতো আর কি শুরুর দিকে। পরে বসে ওদিকে চলে গেছে, এটা অ্যাটাক ব্যানার্জি জায়গাটা পাওয়ার পরে আমরা ওদিকে গেলাম, আমরা মানে মেলার মানুষ আর কি। এই তো এইভাবে মেলা শুরু হলো। এখন তো বিশাল ব্যাপার, যে কোনো আন্তর্জাতিক মেলার সঙ্গে তুলনা করা যায়, মোটামুটি তুলনা করা যায়। বিদেশি মেলা যদিও অন্যরকম, যেমন কলিকাতা পুস্তক মেলা যেটাকে অফিসিয়ালি বলে, সেটা কি বিশাল ব্যাপার, অনেক শৃঙ্খলা আছে, লোকজন অনেক সিস্টেম্যাটিক, দোকান বিক্রি কিনি সিস্টেম্যাটিক, টিকিট কেটে ঢুকতে হয়। সে তুলনায় আমাদের মধ্যে একটা স্পন্টেনিটি আছে, স্বতঃস্ফূর্ততা আছে, ওখানে বোধ হয় অনেকে মিস করেন, আমি নিজেও মিস করেছি, এই আর কি। একটা দিক থেকে যেটা খুব ভালো যে না, মেলার পরিসর অনেক বড় হয়েছে, অনেক কি হয়েছে, মানুষের আগ্রহ বেড়েছে, তাই না? অনেক প্রকাশনও অনেক বেড়েছে। হ্যাঁ, এটা আমি আসতাম যে মেলাকে কেন্দ্র করে তখনও বই বের হওয়া শুরু হয় নাই শুরুর দিকে, কিন্তু এটা শুরু হয়েছে, ওখানেও শুরু হয়েছে। আমারও দুটো বই বেরিয়েছে ওই সময়, ওই আমার নামটা জানেন না বোধ হয়, আচ্ছা আমার নাম শিহাব সরকার। ওই ওখানে আমার দুটো বই বেরিয়েছে ওই মেলাতে, শুরুর মেলাতে, বাংলা একাডেমি প্রাঙ্গণে। আর এখানে তো এখন তো বিরাট একটা অংশ মেলার, বই বের করা, বই কবে বেরোবে? সামনের মেলায়, অথবা এই মেলায় আমার এতটা বই এসছে। আরেকজন বললো আমার এতটা আসে, এবার এই মেলায় বই করি নেই, সামনেবার করব। মেলা একটা বই প্রকাশ করে একটা একটা বিরাট এক অনুষঙ্গ হয়ে গেছে, এই আর কি। আপনার কাছে আর একটা জিনিস আমি জানতে চাই যে সেই সময়কার লেখনীর মান আর এখনকার লেখনীর মান, তখনকার সাহিত্য আর এখনকার সাহিত্য কি এক, বা এর পরিবর্তনটা কেমন দেখছিলেন? এটা তো একটা বিশাল প্রশ্ন, বিশাল উত্তর হবে এটা। কারণ দুই ধরনের লেখক আছে, এক ধরনের লেখক আছে মেলা কেন্দ্রিক লেখক, অ্যামেচার শৌখিন লেখক, আর কিছু আছে যারা আসল লেখক। লেখক যেন আমি নিজেকে মনে করি আমি লেখক, আমি হচ্ছে 72 সন থেকে আমার লেখালেখি শুরু, কবিতা গল্প দিয়ে শুরু, ছোট গল্প, এরপরে উপন্যাসও আসে, এইভাবে শুরু হয়। আমি লেখালেখি আমার জীবন, আর অনেকে আছে অন্য কিছু করে, লেখা বই থাকলো কিছু, কার বই কত সুন্দর, কার বইয়ের জ্যাকেট আছে, কার বইয়ের জ্যাকেট নাই, এসব হচ্ছে আর কি। তো মান তো খুব সুবিধার না, এই আর কি। তো কিছু কিছু এর মধ্যেও ভালো বই আছে, ভালো বই বেরোচ্ছে, এবং এরা পরে রাইজ করে, এক্সেপ্ট হুমায়ুন আহমদ, এরপরে আহমেদ এবং আরও কিছু আছে, এরা তো শুরু থেকে ওরা ভালো।